আসসালামু আলাইকুম। COVID-19 এর প্যান্ডামিক সিচুয়েশনে লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি ভাটারা শাখার একজন সহকারী শিক্ষক মোহাম্মদ তারিকুল ইসলাম তোমাদের বিজ্ঞান ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের পাঠ্য বিষয় দশম অধ্যায় আবহাওয়া জলবায়ু। চলো সেখানে কি আছে আমরা দেখি। মূলত আমাদের আজকের পড়ার বিষয় আছে আবহাওয়া ও জলবায়ু রিডিং। দেখো, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে অথবা তাপমাত্রার করে পরিবর্তন হতে হবে না। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। এখন তোমাদের কোশ্চেন হতে পারে আবহাওয়া কি, তাহলে তোমরা উত্তর দিবা আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। উদাহরণস্বরূপ দিবা কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। উত্তর শেষ। এরপর আছে দেখো দৈনন্দিন আবহাওয়া। আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই, যেমন নিচে দেখানো ছবিগুলো দেখতেছ, এক জায়গা রৌদ্রোজ্জ্বল অর্থাৎ প্রচণ্ড রোদ, আর এক জায়গা দেখতেছ বৃষ্টিপাত। এটা হচ্ছে প্রতিদিন কোনো একটা সময়ের অবস্থা। এখন আমরা দেখব আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান কী কী? আমরা যে জায়গায় আবহাওয়া, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি, এগুলো আবহাওয়ার উপাদান। অর্থাৎ আবহাওয়ার উপাদান যা, তোমার বায়ুমণ্ডলের উপাদানও তা। আকাশের অবস্থা, সংবাদ মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেট আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করেন। এ দেখো, এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার প্রতীক একরকম, আংশিক মেঘাচ্ছন্ন একরকম, বর্ষণ মুখর হলে আর এক রকম, তারপরে বজ্রবৃষ্টি হলে আর এক রকম। বাংলাদেশের গ্রীষ্মকালে বজ্রবৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কুয়াশা এবং শুকনো মৌসুমে আবছায়া বা ধুলোময় অবস্থা একটি সাধারণ ঘটনা। এরপরে দেখো তাপমাত্রা কোনো দিন আমরা ঠান্ডা আবার কোনো দিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় আছে তাপমাত্রা। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিনও বলতে পারি। এরপর আছে আর্দ্রতা। যখন চারিপাশের অবস্থা বাতাস ভেজা ও চটচটে থাকে, আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয়বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, তখন আমরা শুষ্ক অনুভব করি। আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। বায়ুপ্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ুপ্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ুপ্রবাহ এর অধিক গতি দ্বারা পরিমাপ করা হয়, যেমন উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণের দিকে প্রবাহিত হয়। বায়ুপ্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, গাছের ডালপালা নড়া ইত্যাদি থেকে বুঝতে পারি। এরপর দেখো আবহাওয়ার পর্যবেক্ষণ। ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে রয়েছি, এই উপাদানগুলো প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, তাহলে পর্যবেক্ষণ করি। এরপরে দেখো মেঘ। রৌদ্রের তাপে সাগর বা নদীর পানি বাষ্প হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন তা শুষ্ক ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা তৈরি করে। এই ক্ষুদ্র পানিকণা আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। আমরা বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। মেঘ ভূপৃষ্ঠ থেকে যত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়। কুয়াশাকে এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠ দেখে থাকি। কুয়াশা আবার গাছ পাতা বা ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণা সৃষ্টি করে, এটাই শিশির। বিভিন্ন ধরনের ক্ষুদ্র বস্তু যেমন ধূলিকণা থেকে তৈরি হয় আবছা অবস্থা।
এরপর আসছে দেখো বৃষ্টি, মেঘের ক্ষুদ্র পানি কণাগুলো মিলিত হয়ে বড় পানির কণা তৈরি করে, বড় কণাগুলো বাতাসে ভেসে বেড়াতে পারে না, ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে, এটাই বৃষ্টি। অনেক সময় বৃষ্টির সাথে শিলা পড়ে, শিলা হলো অসম আকৃতির বরফের টুকরা যা জমাটবদ্ধ বৃষ্টি হয়ে বৃষ্টি থেকে তৈরি হয়। আমাদের পাঠ্য বইয়ে এটাই ছিল আজকের মতো, তোমরা সবাই এগুলো ভালো করে রিডিং পড়বে, আর বই যত রিডিং পড়লে তোমরা ভালো করে পরীক্ষা লিখতে পারবে। আর যদি শুধু গাইড বা অন্য কিছু নির্ভর হয়ে পড়ো তাহলে তোমাদের সেটার জন্য ভালো হবে না। অতএব তোমাদের ভালো বা সুস্থতা মঙ্গল কামনা করেই আমি পরামর্শ রাখবো যাতে তোমরা বইটা খুব সুন্দর করে রিডিং পড়বা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।